আসসালামু আলাইকুম বন্ধুরা, রুবিস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে গ্রামীণ পদ্ধতিতে, গ্রামীণ রেসিপিতে, গ্রামের ভাষায় আপনাদের জন্য রেসিপি নিয়ে আসছি, পাট শাকের ডাল, 3-in-1 রেসিপি। যেরকম ডাল খেতে পারবেন তেমনি শাক খেতে পারবেন, আর সাথে আর একটা জিনিস আছে ভিতরে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। পাট শাক ডাল তো ছোটোবেলা থেকে কখনো খায়নি, কিন্তু বড় হয়ে যখন পোলাপাইন ডাহা ছিলাম, পোলাপাইন পড়াশোনা করছে, তখন এক বাবির কাছ থেকে পাট শাক ডাল রান্ধা শিখছিলাম। তো ভাবলাম যে আমিও যেহেতু খাইনি আগে, আপনারা অনেকেও নাও খাইতে পারেন এই পাট শাক ডাল, কিন্তু ভালোই মজা লাগে। তা আজকে আপনাদের সাথে এই পাট শাক ডালটা শেয়ার করি। আর গ্রামীণ ভাষায় কথা কওয়ার কারণটা হলো কি, এক সাবস্ক্রাইবার ফোন কইরা বিশেষভাবে রিকোয়েস্ট করছে যে গ্রামের ভাষায় কথা কই। তো যেই গ্রামের ভাষা আসলে পাবনার আর নাটোরের কোনো ভাষায় আমি পারি না, তো যেই ভাষায় শিখছিলাম বাপসা সারা যেই ভাষায় কথা কয়, গাজীপুরের বাউল্লা ভাষা, ওই ভাষাটাই কইতেছি আপনাদের সাথে। তো দেখেন অনেক রোদের মধ্যে মাঠের মধ্যে আইছি, মাঠের এক কোণা থেকে এই পাট শাক তুলে নিয়ে যাইতেছি বাড়ির কাছে, যেটা সবচেয়ে কাছের ক্ষেত, ওই ক্ষেত থেকে পাট শাক তুলে বাড়িতে এসে বসছি। বাড়িতে এসে এক কাজ করছি, হয়েছে এক কাপ ডাল নিছি, ডাল খুব ভালো মতো ধুইয়া কড়াইয়ের মধ্যে বসাই দিছি, আর দেখেন পানি দিয়া দিতেছি, আর মাপ চুপ করতে চাইতেছি না আপনাদের। আমি দেখে যে কড়াই ভইরা পানি দিয়া দিলাম, মাপামাপির কাম শেষ, কড়াই ভইরা পানি দিয়ে দেই, বেশি করে পানি দিলাম যে পানিটা গরম হইলে আবার একটু ঢাইলে রাখেন পরবর্তীতে দেওয়ার জন্য। তো গ্রামে যেইভাবে ডাল রান্না করে ওইভাবেই করতেছি, কারণ গ্রামের মানুষ এইভাবেই করে, শহরের মতো লাইনের গ্যাস নাই যে ইচ্ছা মতো পানি দিয়ে বসাই থাকবে। তো ডালের পানি কমাইলে এখন দেখেন আমি কাঁচামরিচ দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর রসুন কোয়া দিয়ে দিছি। তো এখন ডালটা আমি সিদ্ধ হওয়ার জন্য বসায় রাখছি, দেখেন উপরে সাদা সাদা ফেনা উঠছে, তো এই ফেনাটা ফালাই দেওয়া হয়েছে দরকার। তো দেখেন ফেনা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি ডালটারে সিদ্ধ হওয়ার জন্য ঢাইকে দিলাম। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে পরে এখন আমি কী করতেছি, ডালটারে এই চামচটা দিয়ে, গোল চামচটা দিয়ে ভালো মতো নাড়াড়ি করে ঘাইটে দিচ্ছি, আর এখন দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিলে ডালটা গোলতে আরও বেশি ভালো হইব, আগে লবণ দিইনি, কিন্তু এখন ডালটারে খুব নাইরে ছেড়ে ভালো মতো ঘাইটে নিছি। তো এখন এই ডালের একটা ঘন্ট তৈরি হয়ে গেল। এখনই এই রেসিপির মধ্যে যে কইলাম যে আরও কিছু আছে, দেখেন এই মূল আকর্ষণ, এইটা হয়েছে ডালের ঘন্ট। এখন আমি এক চামচ এক কাপের মতো ডাল উঠাই রাখছি একটা বাসনে, এটা খাইতে খুবই মজা। তো আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষরা এই ডালের ঘন্ট ডাল যখনই রান্না করে একটু করে উঠাই রাখে। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ করে। তো মরিচের গুঁড়ো একটু ডালের মধ্যে দিলে ডালটা একটু স্বাদ হয় ভালো। তো গ্রামের মানুষ বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে ডাল করে, তো এরা কাঁচামরিচ ছাড়া ডাল খায় না। তো আমি ডালের মধ্যে একটু গুঁড়া মরিচও খাই, আমার শাশুড়িও বলতেন যে গুঁড়া মরিচের ডাল একটু ভালো লাগে, আমার হাতের ডাল তার খুবই পছন্দ ছিল, তার কথা যে আমার হাতের ডাল দিয়েই শুধু ভাত খাওয়া যায়, তো বেচারা খুব ডাল খাইতে পারত। এখন দেখেন ঘাটাঘাটি হয়ে যাওয়ার পরে আর ঘাটি উঠায় নেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম, আবার এখানে প্রায় 10 কাপের মতো পানি দিয়ে দিছি, আর ডালটা একটু পাতলা করে নিলাম, কারণ আমি এখানে পাট শাক দিব, পাট শাক দিলে পরে কী হবো জানেন, ঘন হয়ে যাব, তাকে একটু পাতলা করে দিলাম। পাতলা না করে দিলে আপনারা যদি একদম ঘন ঘন খাইতে চান তাহলে আর একটু পানি কম দিবেন। এই পর্যায়ে আমি আবার একটু লবণ চেক করে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম যে লবণ কম হয়েছে। তো ডালটা বলক আসার জন্য অপেক্ষা করতেছি, দেখেন ডাল বলক আসতেছে, আবারও ফেনা উঠছে। ডালের এই ফেনাটা একটা বিরক্তিকর, তো ফেনাটা আবারও পরিষ্কার করতে হইব, ফেনাটা পরিষ্কার করে নিতেছি। ফেনা পরিষ্কার হয়ে গেলে এখন দিয়ে দিলাম হয়েছে পাটের শাক, একটু মোটা মোটা করে কেটে রাখছিলাম এই পাটের শাক, এই পাটের শাক এখন দিয়ে দিতেছি। পাটের শাক দিয়ে ভালো মতো একটু নাইড়ে ছেড়ে দিলাম, পাটের শাক পাতলা জিনিস, সিদ্ধ হইতে সময় লাগে না, আর একটা বলক ওঠার অপেক্ষা করতেছি। দেখেন বলক উঠাইছে, এখন আমি শাকটা নামাই নিলাম ডালের মধ্যে, যে শাকটা একটা বাসনে ঢাইলে নিছি, ঢাইলে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হয়েছে তেল, কোয়াটার কাপ তেল দিয়ে দিছি, আর এখানে দিয়ে দিচ্ছি রসুন,
সেটু করে রাখা আর পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিলাম শুকনো মরিচ আর জিরা এখন এটা তেলের মধ্যে খুব ভালো মতো ফুটাই নিতেছি যখন লাল লাল হয়ে আসবে এগুলার কালার তখনই আমি এক বড় চামচে ডাল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিলাম এতে বাগারের গন্ধটা ভালো থাকবে গ্রামের মহিলারা এইভাবে ডালের বাগার দিয়ে থাকে এখন তো শহরের মানুষ উদাম বাগার দেয় বাগার যে বাসনে ডাল রাখে ওই বাসনেও বাগার দিয়ে দেওয়া যাবে এতে করে আর এইভাবে বাগার দিলে ডালের স্বাদটাও ভালো থাকবে গন্ধটাও এখানে ডালের মধ্যে থাকা যাবে তো এইভাবেই গ্রামের মানুষ ডালটা বাগার দেয় আর এই এইভাবেই করে দেখে আরও বেশি স্বাদ লাগে গ্রামের দিনে সে স্বাদই আলাদা কারণ মা দাদিরা চাষিরা খুব ধৈর্য ধরে রান্না করে দেখেন কত সুন্দর পাট শাক ডাল হয়ে গেছে আশা করতেছি রেসিপি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এইভাবে রান্না করে খায় কীরকম হয়েছে জানাইবেন কমেন্টে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর দেখা হবে এমনি কোনো মজার মজার রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ